নমস্কার সকলকে, আমার ই লার্নিং জোন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমরা আগের ভিডিওগুলির মাধ্যমে আইসি ইঞ্জিনের প্রকারভেদ সম্পর্কে বিস্তারিতভাবে জ্ঞান লাভ করেছি। আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা আইসি ইঞ্জিনের বিভিন্ন উপাদান সমূহ এ সম্পর্কে বিস্তারিতভাবে জানব, অর্থাৎ এদের নাম এবং এদের কার্য সম্পর্কে আমরা বেশি জ্ঞান অর্জন করব। তো প্রথমে আমরা সিলিন্ডার সম্পর্কে জানব। এই সিলিন্ডার হলো আইসি ইঞ্জিনের প্রধান বডি, যার মধ্যে পিস্টন ওঠানামা করে ও শক্তি উৎপন্ন করে। এই অংশটিকে খুব চাপ এবং তাপমাত্রা সহ্য করতে হয়, তাই এই অংশটিকে খুব মজবুত পদার্থ দিয়ে তৈরি করা হয় এবং একে তাপের সুপরিবাহী হতে হয়। সেই সঙ্গে রেসিপ্রোকেটিং অংশের চলাচলের ফলে ক্ষয় প্রতিরোধে সক্ষম হতে হয়। সাধারণ সিলিন্ডার তৈরির জন্য কাস্ট আয়রন ব্যবহার করা হয়, তবে অতি শক্তিশালী সম্পন্ন ইঞ্জিনে অ্যালুমিনিয়াম এবং স্টিলের সংকর ধাতু ব্যবহার করা হয়ে থাকে। এবার আসব সিলিন্ডার হেড সম্পর্কে। সিলিন্ডার হেড সিলিন্ডারের এক প্রান্ত বন্ধ করে রাখে। এর মধ্যে ইনলেট এবং এক্সস্ট ভালভ লাগানো থাকে। ইনলেট ভালভের মধ্যে দিয়ে চার্জ অর্থাৎ জ্বালানি ও বায়ুর মিশ্রণ এসআই ইঞ্জিনের ক্ষেত্রে এবং শুধু বায়ু সিআই ইঞ্জিনের ক্ষেত্রে প্রবেশ করে ও শক্তি উৎপাদনের পর উৎপাদিত গ্যাস এক্সস্ট ভালভের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে যায়। সিলিন্ডার হেড সাধারণত একটি খণ্ড দিয়েই তৈরি হয় এবং সিলিন্ডারের ওপর বোল্ট দিয়ে আটকানো থাকে। সিলিন্ডার ও হেডের মাঝে তামা ও অ্যাসবেস্টরের তৈরি গ্যাসকেট ব্যবহার করা হয়। এটি সাধারণত কাস্ট আয়রন বা অ্যালুমিনিয়ামের সংকর ধাতু দিয়ে তৈরি। এবার জানব পিস্টন এবং পিস্টন রিং সম্পর্কে। পিস্টনকে ইঞ্জিনের হার্ট বা হৃৎপিণ্ড বলা হয়। পিস্টন মূলত কম্প্রেশন স্ট্রোকের সময় চার্জকে চেপে রাখে এবং পাওয়ার স্ট্রোকের সময় উৎপন্ন শক্তিকে কানেক্টিং রড ও ক্র্যাঙ্ক এ প্রেরণ করে। আইসি ইঞ্জিনে পিস্টন সাধারণত কাস্ট আয়রন, কাস্ট স্টিল ও অ্যালুমিনিয়ামের সংকর ধাতু দিয়ে তৈরি হয়। অ্যালুমিনিয়াম অ্যালয় ব্যবহার করা হয় উচ্চ তাপ পরিবাহিতা ও কম আপেক্ষিক গুরুত্বের জন্য। পিস্টনের গাত্র দেহ বরাবর রিং পরানো থাকে, যা পিস্টনের গাত্র দেহে গ্রুভের মধ্যে সেট করা থাকে। এটি পিস্টন ও সিলিন্ডারের মধ্যে গ্যাসটাইট ফিটনেস প্রদান করে। এর ফলে সিলিন্ডার ও পিস্টনের মাঝে কোনো ফাঁক দিয়ে গ্যাস লিক করতে পারে না। এটি বিশেষ প্রকারের কাস্ট আয়রন দিয়ে তৈরি হয়। এটি উচ্চ তাপেও ইলাস্টিসিটি গুণ হারায় না, মানে ইলাস্টিসিটি রেজিস্ট্যান্স মেটেরিয়াল দিয়ে তৈরি হয়। উপরের পিস্টন রিংটিকে কম্প্রেশন রিং এবং নিচের পিস্টন রিংটিকে অয়েল স্ক্র্যাপার রিং বলা হয়। এবার আমরা জানব কানেক্টিং রড সম্পর্কে। এটি সাধারণত স্টিলের তৈরি গোলাকার, আয়তকার অথবা আই অথবা টি আকারে নিখুঁত পালিশ করা উচ্চ শক্তি সম্পন্ন একটি পদার্থ। এর ছোট প্রান্তটি পিস্টনের সাথে এবং বড় প্রান্তটি ক্র্যাঙ্ক পিনের সাহায্যে ক্র্যাঙ্ক এর সাথে লাগানো থাকে। এর মধ্যে লুব্রিকেটিং তেল যাওয়ার জায়গা থাকে, যার মধ্যে দিয়ে বড় প্রান্ত থেকে তেল ছোট প্রান্তের বিয়ারিংয়ে সঞ্চারিত হয়। এবার আমরা ক্র্যাঙ্ক ও ক্র্যাঙ্কশ্যাফট সম্পর্কে আলোচনা করব। প্রত্যেকটি কানেক্টিং রডের সাথে মেন শ্যাফ্ট বা ক্র্যাঙ্কশ্যাফ্টের যে অংশটি থাকে, যেটি সংযুক্তকারী অংশ, সেটিকে বলা হয় ক্র্যাঙ্ক এবং টোটাল শ্যাফ্টটিকে বলা হয় ক্র্যাঙ্কশ্যাফ্ট। ক্র্যাঙ্ক এবং ক্র্যাঙ্কশ্যাফ্ট ফোর স্টিল দিয়ে তৈরি হয় এবং সেটি হয় খুব মসৃণ। এটি মূলত
বিয়ারিং দিয়ে সাপোর্ট দেয়া থাকে এবং এর পেছন দিকে টর্ক তৈরি করার জন্য একটি চাবি দিয়ে জোড়া থাকে। একটি বড় চাকা লাগানো থাকে যার নাম হলো ফ্লাইহুইল, সেটি থাকে এই ক্র্যাঙ্কশ্যাফটের এক প্রান্তে এবং ইঞ্জিনের মধ্যে উৎপন্ন সমস্ত শক্তি এই ক্র্যাঙ্কশ্যাফটের মধ্যে সঞ্চারিত হয়। একে ইঞ্জিনের মেরুদণ্ড বলা হয়। রেসিপ্রোকেটিং মোশন সঞ্চালিত হয় এই ক্র্যাঙ্কশ্যাফটে এবং এই ক্র্যাঙ্কশ্যাফটের রোটেটিং এনার্জিটি ট্রান্সমিশন সিস্টেমের মাধ্যমে ক্লাচ, গিয়ারবক্স, প্রপেলার শ্যাফ্ট, ডিফারেন্সিয়াল, রিয়ার অ্যাক্সেল এর মাধ্যমে চাকায় পৌঁছায়। এবার জানব পিস্টন পিন বা রিস্ট পিন সম্পর্কে। পিস্টন পিন বিয়ারিংয়ের সাথে যুক্ত থাকে এবং কানেক্টিং রডের ছোট প্রান্তের দোলনে সাহায্য করে। এবার জানব ইনলেট এবং এক্সস্ট ভালভ সম্পর্কে। এই যে ছবিতে দেখা যাচ্ছে এগুলি হলো ইনলেট এবং এক্সস্ট ভালভ। যে ভালভ পেট্রোল ইঞ্জিনের জ্বালানি বা বায়ুর মিশ্রণকে এবং ডিজেল ইঞ্জিনে শুধুমাত্র বাতাসকে সিলিন্ডারের মধ্যে প্রবেশ করায় তাকে বলা হয় ইনলেট ভালভ। আর যে ভালভ কম্বাশন প্রক্রিয়া উৎপন্ন সিলিন্ডারের ভেতরে পোড়া গ্যাসকে সিলিন্ডারের বাইরে নির্গত হতে সাহায্য করে তাকে বলা হয় এক্সস্ট ভালভ। এবার ছবিতে দেখব ভালভ স্প্রিং, যেগুলো ইনলেট এবং এক্সস্ট ভালভকে খুলতে এবং বন্ধ হতে সাহায্য করে। এবার দেখব ইনলেট ম্যানিফোল্ড। এই ইনলেট ম্যানিফোল্ড হচ্ছে এক প্রকার ওয়ে আউট বা পথ, যা কার্বোরেটর থেকে পেট্রোল ইঞ্জিনের জ্বালানি এবং বায়ু মিশ্রণকে এবং ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে কেবলমাত্র বাতাসকে বহন করে নিয়ে আসে। এক্সস্ট ম্যানিফোল্ড হলো সেই পথ, যেই পথ দিয়ে পোড়া গ্যাস সিলিন্ডারের বাইরে উন্মুক্ত পরিবেশে চলে যায়। এবার জানব ক্যামশ্যাফ্ট সম্পর্কে। ক্যামশ্যাফ্ট এর মধ্যে ক্যাম ফলোয়ার, পুশ রড ও রকার আর্মের সাহায্যে ইনলেট এবং এক্সস্ট ভালভের খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ ভালভ মেকানিজমে ভালভের টাইমিং এই ক্যামশ্যাফ্ট দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই ক্যামশ্যাফ্ট একবার পূর্ণ আবর্তন করলে ক্র্যাঙ্কশ্যাফ্টের দুবার পূর্ণ আবর্তন হয়। মানে যদি আমরা অনুপাত হিসাব করি, ঘূর্ণনের অনুপাত, তাহলে ক্র্যাঙ্কশ্যাফ্ট ইজ টু ক্যামশ্যাফ্ট ইকুয়াল টু 2:1। তার মানে হলো ক্র্যাঙ্কশ্যাফ্ট দুইবার পূর্ণ আবর্তন করলে ক্যামশ্যাফ্ট একবার পূর্ণ আবর্তন করে। এবার আমরা ছবির মাধ্যমে ক্যাম এবং ক্যাম ফলোয়ারকে দেখে নেব। ক্যামের আকৃতি হলো উপবৃত্তাকার, অর্থাৎ যখন এটি ঘুরবে এক প্রান্ত কোনো রডের সাথে যুক্ত থাকে, কিছুক্ষণ পর সেটি উন্মুক্ত হয়ে গেলে আরেক প্রান্ত টাচ করবে না, এই রকম আকার। তো এটি এমনভাবে তৈরি যা ক্যাম ফলোয়ারের মাধ্যমে ভালভকে টাচ করতে পারে, অর্থাৎ যখনই টাচ করবে তখন ওই ভালভটি বন্ধ হবে এবং যখনই ওই টাচিংটা বেরিয়ে যাবে তখন ভালভটা সেই আগের অবস্থায় ফিরে আসবে স্প্রিংয়ের মাধ্যমে, মানে ওপেন অবস্থায় থাকবে। এবার দেখব পুশ রড ও রকার আর্ম সম্পর্কে ছবির মাধ্যমে। ক্যাম এর গতি পুশ রড ও রকার আর্মের সাহায্যে ভালভে পৌঁছায়। এগুলিকে একত্রে ভালভ গিয়ার বলা হয়। এবার আমরা জানব ক্র্যাঙ্ক কেস সম্পর্কে। এই ক্র্যাঙ্ক কেস হলো ইঞ্জিনের ভূমি, সিলিন্ডার ও ক্র্যাঙ্কশ্যাফ্টকে একত্রে ধরে রাখার একটি কভার। এতে লুব্রিকেটিং অয়েল ঢালা হয় এবং ক্র্যাঙ্কশ্যাফ্টের মুভমেন্টের সময়
ওই লুব্রিকেটিং অয়েল ক্র্যাঙ্কশ্যাফটে টাচ হয়ে তার বিয়ারিংগুলিতে সঞ্চারিত হয়। এবার আমরা জানব ওয়াটার পাম্প ও ওয়াটার জ্যাকেট সম্পর্কে। ওয়াটার পাম্পের কাজ হলো রেডিয়েটর থেকে জল নিয়ে নির্দিষ্ট চাপে তা ওয়াটার জ্যাকেটে প্রেরণ করা, যাতে কুলিং এজেন্ট ঠিকমতো ওয়াটার জ্যাকেটে পৌঁছাতে পারে। ওয়াটার জ্যাকেট কুলিং এজেন্টকে সিলিন্ডার ব্লক বয়ে নিয়ে আসে, যার ফলে ইঞ্জিনে অতিরিক্ত তাপ অপসারিত হয়। এই ওয়াটার জ্যাকেট হলো সেই পথ যার মধ্যে দিয়ে ওয়াটার প্রবেশ করতে পারে এবং ইঞ্জিনে সেই হিটকে অ্যাবজর্ব করে নেয় এবং ইঞ্জিনটাকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এরপর আমরা জানব রেডিয়েটর সম্পর্কে। রেডিয়েটরের উপরে এবং নিচে দুটি ট্যাঙ্ক থাকে, যার মধ্যে কুলেন্ট থাকে যা ইঞ্জিনকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এতে প্রেশার ক্যাপ থাকে যা কুলেন্টের স্ফুটনাঙ্ক বাড়াতে সাহায্য করে। এরপর আমরা জানব বেড প্লেট সম্পর্কে। ক্র্যাঙ্কেসের নিচের অংশটিকে বেড প্লেট বলে। এটি বেড বোল্ট দিয়ে কাঠামোর সাথে সংযুক্ত করা থাকে। এবার জানব ফ্লাইহুইল সম্পর্কে। ফ্লাইহুইল হলো একটি ডিভাইস, বড় চাকা আকৃতির, যেটি কোনো রোটেটিং শ্যাফ্ট থেকে এক্সেসিভ এনার্জি সঞ্চয় করে রাখে এবং যখন এনার্জি শর্ট পড়ে তখন এই ফ্লাইহুইলের মধ্যস্থিত রোটেটিং এনার্জি সাপ্লাই করে। অটোমোবাইল ইঞ্জিনের ক্ষেত্রে এটি ক্র্যাঙ্কশ্যাফ্টের সাথে লাগানো থাকে এবং পাওয়ার স্ট্রোকের সময় উৎপন্ন মাত্রাতিরিক্ত শক্তিকে এটি সঞ্চয় করে রাখে এবং যখন এনার্জি শর্ট পড়ে তখন এই ক্র্যাঙ্কশ্যাফ্টের মাধ্যমে ফ্লাইহুইল তার শক্তি সঞ্চারিত করে এবং ট্রান্সমিশন সিস্টেমের মাধ্যমে গিয়ারবক্সে পাঠায়। এবার আমরা জানব গভর্নর সম্পর্কে। গভর্নর ক্র্যাঙ্কশ্যাফ্টের দ্বারা পরিচালিত হয়। এর প্রধান কাজ হল পেট্রোল ইঞ্জিনে চার্জকে এবং ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে জ্বালানির পরিমাণকে নির্ধারিত করা। অর্থাৎ যখন ইঞ্জিন আইডেল কন্ডিশনে থাকবে তখন ওই ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে পেট্রোলের পরিমাণ কম সাপ্লাই হবে, যাতে পেট্রোলের এফিসিয়েন্সি বাড়ে, এবং যখন হাই লোড থাকবে তখন পেট্রোলের সাপ্লাই বেশি থাকে। এই মানটা নির্ধারণ করে হচ্ছে এই গভর্নর। এটা ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রেও একইভাবে কাজ করে। এবার আমরা কার্বুরেটর সম্পর্কে জানব। কার্বুরেটর সম্পর্কে আমরা কম বেশি অবগত। কার্বুরেটরের কাজ হলো পেট্রোল ইঞ্জিনের সঠিক পরিমাণ জ্বালানি ও বাতাসের মিশ্রণকে ইনটেক ম্যানিফোল্ডের মাধ্যমে সিলিন্ডারের মধ্যে পাঠানো এবং এটি একটি বিশেষ ধরনের থ্রোটল ভালভের দ্বারা পরিচালিত হয়। এই কার্বুরেটরের মধ্যে চক নামক একটি ভালভ থাকে, যেটির মাধ্যমে তার রিচ মিক্সার প্রয়োজন হয় তখন এটি সাপ্লাই করে। অনেক সময় ইঞ্জিন যখন গাড়ি যখন স্টার্ট হয় না তখন ওই চক টিপে স্টার্ট করলে ইঞ্জিনে রিচ মিক্সার প্রবেশ করে এবং সহজেই ইঞ্জিনটি স্টার্ট হয়। এবার আমরা জানব স্পার্ক প্লাগ সম্পর্কে। এই স্পার্ক প্লাগ সম্পর্কে আমরা কম বেশি অবগত আছি। এর কাজ হলো পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে কম্প্রেশন সম্পূর্ণ হওয়ার পর জ্বালানির মিশ্রণে অগ্নিসংযোগ ঘটানো। এটি সিলিন্ডার হেডের ওপর বসানো থাকে এবং এটি কেবলমাত্র পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রেই ব্যবহৃত হয়। এবার আমরা জানব ফুয়েল ইঞ্জেকশন পাম্প সম্পর্কে। এটি একমাত্র ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে অটোমাইজড অবস্থায় থাকা তেলকে উচ্চ চাপে ফুয়েল নজলের মধ্যে দিয়ে সিলিন্ডারে পাঠায়। এবার ফুয়েল ইঞ্জেক্টর সম্পর্কে জানব। ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে ফুয়েল ইঞ্জেক্টর উচ্চ চাপে তেলের ফোঁটাকে ভেঙে অটোমাইজড অবস্থায় স্প্রে করে সিলিন্ডারে ঢোকায়। তো এই ছিল আইসি ইঞ্জিনে ইঞ্জিনের সাথে সংযুক্ত বিভিন্ন প্রকার যন্ত্র সামগ্রী এবং উপাদান সম্পর্কে একটি বেসিক আলোচনা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো এবং কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানিও। পরবর্তী ভিডিওতে আমরা একটি নতুন টপিক সম্পর্কে আলোচনা করব। থ্যাংক ইউ।